নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার শিলচরে বিক্ষোভ, সরব বিভিন্ন দল সংগঠন। তারাপুর ওভারব্রিজে রিকোভারি ভ্যান দুর্ঘটনাগ্রস্ত, ব্যাপক ক্ষতি ব্যবসায়ীদের। ডাবল ইঞ্জিন সরকার চরম ব্যর্থ, দীপায়নকে ঠুকল শিলচর জেলা কংগ্রেস। এবার বিস্তারিত আমার বাংলা সংবাদ। স্থানীয় প্রশাসন ও রাজনেতাদের অকর্মণ্যতায় কালোবাজারি, মুনাফাখোর ও দুর্নীতিবাজদের বৃহৎ মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে বরাক উপত্যকা। দুর্নীতি দমনের নামে দুর্বৃত্তদের আড়াল করতে ক্ষুদ্র ব্যবসায়ীদের ধরপাকড় যেন এক নাটকীয়তায় পরিণত হয়েছে। বরাকের আপাতকালীন ব্যবস্থা গ্রহণে সরকার ও প্রশাসনের ভূমিকা প্রায় শূন্য। সাধারণ খেটে খাওয়া মানুষ দৈনিক রোজগারের মাধ্যমে পরিবার চালালেও বন্যা পরিস্থিতিতে আজ সেটাও স্তব্ধ। অথচ শাকসবজি, বিদ্যুৎ, ফোনের রিচার্জ ও জীবনদায়ী ঔষধপত্র সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি জনগণের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে। বন্যার কবলে পড়ে কয়েক হেক্টর কৃষিজমি জলের নিচে তলিয়ে যাওয়ায় যখন কৃষকের মাথায় হাত পড়েছে, ঠিক সেই সময় বন্যার সুযোগ নিয়ে মুনাফাখোর অসাধু ব্যবসায়ীরা তাদের কালোবাজারির সাম্রাজ্য বিস্তার করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে পেছনে ঠেলে দিয়েছে। এদিকে বন্যার জলে তলিয়ে যাওয়া কৃষি জমিগুলো উর্বর করতে কৃষকরা গ্রাম কাছাড়ের বিভিন্ন এলাকায় ট্র্যাক্টর ও পাওয়ার টিলার ব্যবহার করে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। কৃষকদের ফসল উৎপাদন যখন প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে, তখন অসাধু ব্যবসায়ীদের তাণ্ডব দমনের পাশাপাশি সরকারের উদাসীনতার পেছনে থাকা রহস্য উন্মোচন করতে একমাত্র তীব্র আন্দোলনে গ্রাম কাছাড় সহ বরাকের মানুষকে পরিত্রাণের পথে এগিয়ে নিয়ে যাবে ধারণা বিভিন্ন দল সংগঠনের। তাই নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি সরকার সহ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করতে শনিবার কাছাড়ের 15টি সংগঠন ঐক্যবদ্ধ হয়ে আগামী সোমবার বিশাল গণসমাবেশের ডাক দিয়েছেন। সোমবার 11:30টার সময় ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে আমরা জমায়েত হব। জমায়েত হয়ে এক ঘন্টা আমরা ধর্ণা বিক্ষোভ কর্মসূচি পালন করব এবং সেখান থেকে একটা স্মারকপত্র নিয়ে আমরা যাব জেলা শাসকের উদ্দেশ্যে এবং অ্যাডিশনাল ডেপুটি কমিশনার যিনি আছেন সাপ্লাইয়ের দায়িত্বে তার কাছে যাব এবং ডেপুটি ডিরেক্টর সাপ্লাই যিনি আছেন তার কাছে আমরা যাব। গিয়ে আমরা চেষ্টা করব ওনাদের নিদ্রা যাতে ভাঙাতে পারি, কারণ ওনারা ওনাদের কোনো দায়িত্ব পালন করছেন না। আপনারা বিভিন্ন মিডিয়া থেকে এখানে এসছেন, আমার মনে হয় গত 10 বছরের মধ্যে কোনো সংবাদ আপনারা পরিবেশন করতে পারেন নাই যে অমুক কালোবাজারিকে, অমুক মজুদারির বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিয়েছে। সুতরাং কালোবাজারি মজুদারিরা অবাধে তাদের লুণ্ঠন চালিয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে যাদের দায়িত্ব এই সব রোধ করা তারা নির্বিকার হয়ে বসে আছেন। সুতরাং আমরা সম্মিলিতভাবে একটা চেষ্টা নিচ্ছি জাগাবার, যদি ওনারা জাগেন, ব্যবস্থা গ্রহণ করেন ভালো, নহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে আমরা রাস্তায় নামব। রাস্তার জন্য, রাস্তার মেরামতির জন্য, ভাঙা রাস্তার জন্য শিলচর শহরের বিভিন্ন জায়গায় রাস্তা। বিকল একটি টিপার গাড়িকে রিকোভারি ভ্যান নিয়ে যাওয়ার পথে তারাপুর হনুমানধাম সংলগ্ন ওভারব্রিজের রেলিং ভেঙে দুর্ঘটনার কবলে পড়ে ব্রিজের নিচে থাকা কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার রাত 10টা নাগাদ ঘটনাটি সংঘটিত হয়েছে। ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হলে তারাপুর থানার আইসি সহ সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়, কিন্তু ক্ষুব্ধ জনগণ সহ স্থানীয় ব্যবসায়ীরা তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে অনড় থাকেন। এদিকে মানুষের ভিড় জমে ওঠায় এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানান, এদিন দোকান বন্ধ করে ঘরে পৌঁছানোর পর হঠাৎ শুনতে পান যে একটি রিকোভারি ভ্যান ব্রিজের রেলিং ভেঙে দোকানপাট নষ্ট করে দিয়েছে। খবর পেয়ে ব্যবসায়ী সহ স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে দেখেন দুর্ঘটনায় বেশ কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে রয়েছে একটি পার্টসের দোকান, সেলুন, নাজমুলের দোকান ও ট্রেইলারের দোকান। উল্লেখ্য, তারাপুর ওভারব্রিজে প্রায়ই বিভিন্ন বাহন দুর্ঘটনার শিকার হয়ে থাকলেও কখনো কারো তেমন ক্ষতি হয়নি। এবারও ঠিক তাই হয়েছে, তবে রিকোভারি ভ্যানের চালক ঘটনায় কিছুটা আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করেন।
পুলিশ রিকভারির ভ্যান ও ট্রিপার গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে শুক্রবার রাতে সংঘটিত হওয়া সড়ক দুর্ঘটনাকে ঘিরে জনমনে ব্যাপক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে দুর্ঘটনার কারণ এখনো প্রকাশ্যে আসেনি। দোকান লগে লগে ফোন গেছে আমার ভাই কিনারো দোকান, ভাইয়ে কইছে তোমার তোর দোকান ভাঙি দিয়েছে। আমি লগে লগে দৌড়িয়ে বাড়ি আইছি, আইয়া দেখছি আমার দোকানের সাইড এফেক্ট দিচ্ছে, রামর দোকান ভাঙছে। লগে হইল ওই ইয়ে দোকান একটা টেইলারের দোকান, এটাও ভাঙছে। এর লগে আছে একটা সেলুন, ওইটাও ভাঙছে। আর আমার ওই যে যতটা দোকান আছে এর উপরে আমার গোডাউনটা, আমার নিচে দোকান উপরে গোডাউন, গোডাউনটা খুঁড়া গোডাউনের এক সাইড খুঁড়া লইয়া একটা হলো আমার ভুসিমাল দোকান, একটা হলো পার্সেল দোকান, একটা হলো সেলুন, আর একটা হলো টেইলারের দোকান। আর ভুসিমালের দোকান, আমার ভুসিমালের দোকান, আমার ভুসিমালের দোকানের উপরে গোডাউন, পুরা মানে যতটা দোকান আছে সবটার উপর নইয়া পুরো আমার দোকান। আমার তো আমার হিসাবে আমার প্রায় দশ আট লাখ টাকা আমার পার্সেলের দোকান, পার্সেলের বাকি সব মিলাইয়া, সব মিলাইয়া দশ লাখের উপর, দশ লাখের উপর। আর এদিকে মানুষ কিছু না, মানুষ তো ড্রাইভার ইনজুরি হয়েছে, অত তো খবর পাইছি ড্রাইভারে বার করে মঞ্জুর হয়েছিলি দশটা বিশে হয়েছিল। আমি যার সালি দোকানে গড়ে গিয়ে দিচ্ছি ওই গাড়ি ওইটার ওইটার রিকভারি ভ্যান, রিকভারি ভ্যান, রিকভারি ভ্যান ইয়ের নিয়ে ট্রিপার একটা নিয়ে টানিয়া আনার দিয়া ওইটা ব্রিজ ভাঙিয়ে ব্রিজ ভাঙিয়ে নিয়ে দিচ্ছি। অবস্থা না থাকলে এইরকম অত বিচে, কারণ হে যেহেতু টিপার একটা নষ্ট টিপার টানিয়ে আনে, হে তো সিগিয়ে ওদিকে গেল নি, হে হঠাৎ করে টার্নিং হয়ে যায়, এখানে কোনো টার্নিং নাই, স্ট্রেট রাস্তা, হে ডাইরেক্ট এইরকম ফিল্ম ঢুকি গেল, নিশ্চয়ই মধ্যে অবস্থা আছে। শিলচর ইন্দিরা ভবনে শনিবার জেলা কংগ্রেস কমিটির তরফে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে শহরের বিভিন্ন জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরে সরকার সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন দলের কর্মী কর্তারা। দলের জেলা সভাপতি অভিজিৎ পাল জানান, শিলচর শহর সহ শহরতলির কঙ্কালসার রাস্তাঘাট নিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে জেলা কংগ্রেসের তরফে প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষকে বারংবার স্মারকলিপি প্রদান করলেও কাজের কাজ কিছুই হয়নি। গতকাল শিলচরে বিধায়ক দীপায়ন চক্রবর্তী সোনাই রোডের একটি জনসভায় বসে কংগ্রেসকে দোষারোপ করায় এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বিধায়ককে একহাত নিয়ে অভিজিৎ বলেন, কেন্দ্র ও রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার থাকা সত্ত্বেও জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, অথচ বিধায়ক নির্লজ্জ ভূমিকায় অবতীর্ণ হয়ে ফের জনগণকে বিভ্রান্ত করতে উঠে পড়ে লেগেছেন। এদিন সীমান্ত ভট্টাচার্য, মিসবাউল ইসলাম লস্কর সহ কংগ্রেসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিলচর শহরে একটাই কাজ ওনারা করতে চাচ্ছেন, যে শিলচর শহরের নামে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প এনে কীভাবে ওনাদের সাঙ্গপাঙ্গদের, ওনাদের যারা রেজুর ভিত্তিক ওদেরকে দিয়ে কীভাবে ঠিকাদারি করে মানে সরকারের টাকাটা কীভাবে লুটে পুটে খাওয়ার ওনাদের মানে একটা অপচেষ্টা। আজকে উনি যে একজন ব্যর্থ বিধায়ক, সেটা ওনার দলের প্রাক্তন বিধায়ক দিলীপ পাল উনি গিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে সেই শিলচরের রাস্তাঘাট নিয়ে আর্জি জানিয়েছেন। দিলীপ পালই প্রমাণ করে দিয়েছেন যে বর্তমান বিধায়কে শিলচরের উন্নয়নমূলক কোনো কাজ করতে পারেননি বলেই আজকে উনি যেতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রীর দরবারে। আজকে যদি শিলচরের বিধায়ক যদি শিলচরের রাস্তাঘাট নিয়ে সচেতন থাকতেন তাহলে আজকে প্রাক্তন বিধায়ক গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যেতে হতো না। আজকে সেটাই লজ্জাজনক ব্যাপার, আমাদের শিলচরবাসী হিসাবে আমরা লজ্জা হয় যে আমাদের শিলচরের একজন সম্মানীয় বিধায়ক আজকে উনি শিলচরের উন্নয়ন নিয়ে ব্যর্থ, সেটা ওনার দলের প্রাক্তন বিধায়ক প্রমাণ করে দিয়েছেন। আজকে উনি গিয়ে আবার মুখ রক্ষার জন্য মানুষকে আবার লালিপক দিচ্ছেন যে দুর্গাপূজার আগে শিলচরের রাস্তাঘাট সোনা দিয়ে লেপন করা হবে। ওনার মুখ্যমন্ত্রীর কাছে কি মানে কোনো ধরনের জাদু আছে যে আছে তিন বৎসর এবং আগে সর্বানন্দ সোনোয়ালে পাঁচ বছর যাওয়ার পরও যে রাস্তাঘাট কংগ্রেস আমলে ছিল সেটাও আজকে নরকঙ্কালের মতন অবস্থা হয়ে গেছে। আজকে ওনারা বলছেন দুই মাসের মাথায় দুর্গাপূজা, ওনারা বলছেন যে মুখ্যমন্ত্রী দুই মাসের ভিতরে রাস্তাঘাট সুন্দর করে দেবে, সেটা একটা মানুষকে বোকা বানানোর চেষ্টা। শিলচরবাসী বুঝে নিয়েছেন ওনাদের উন্নয়নমূলক কাজ। আমরা ওনাকে আহ্বান জানাই যে শিলচর শহরের মানুষের পর দিয়ে যে পৌরসভা, সেই পৌরসভার নির্বাচন যেন অতি সত্বর করানো হয়। উনি প্রমাণ পেয়ে যাবেন যে শিলচর শহরের মানুষ কীভাবে ওনাদের দল এবং ওনাদের উপর কীভাবে সন্তুষ্ট। হাইলাকান্দি জেলার কাটলিছড়া বাইপাসের সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রীর মৃত্যু। স্থানীয় জনতার রাস্তা অবরোধে উত্তপ্ত পরিস্থিতি বাইপাস এলাকায়। ভয়ঙ্করী সড়ক দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয়। নিহতের পরিবার সহ স্থানীয় জনগণ মিলে মেইন রাস্তাটি অবরোধ করে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দুর্ঘটনাকারী গাড়িটি অতিসত্বর আটক করার জন্য, অন্যথায় তারা রাস্তা অবরোধ কোনো অবস্থায় মুক্ত করবে না বলে সাফ জানান। এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন ওনারা পুলিশের গাড়ি থামিয়ে ঘটনার বিবরণ জানিয়েছেন যে এখানে একটা
কতি শিশু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আপনারা যদি পারেন তাকে হসপিটালাইজ করুন, না হলে যে গাড়িটা তাকে সজোরে ধাক্কা মারছে, গাড়িটা এদিকে যাচ্ছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে রিপ্লাই এসেছে থানায় নিয়ে যাওয়ার জন্য। দেখেন অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা আজকে ঘর থেকে বের হয়েছি পুলিশের উপর ভরসা করে, পুলিশ জনগণের বন্ধু, আর পুলিশের যে মুখ থেকে এহেন যে রিপ্লাই সেটা আমি মানে গ্রহণ করতে পারছি না। সেটা আপনাদের কাছে, জেলা প্রশাসনের কাছে, এসপি ম্যাডামের কাছে এবং আসামের মাননীয় ডিজিপির কাছে ছেড়ে দিলাম। এ কাটলি জোড়ার পুলিশ প্রশাসনের যে এহেন রিপ্লাই, সেই যদি ওনারা তড়িগড়ি করে ছেলেটাকে ওই গাড়িতে কোনো কাটলি থানার ইনচার্জ ছিলেন কি কে ছিলেন এখানে জানি না, এখানে যারা ছিলেন ওনারা স্থানীয় খেটে খাওয়া মানুষ, ওনারা কে ছিলেন সেটা আইডেন্টিফাই করতে পারেননি, কিন্তু পুলিশ ছিলেন সেখানে। আজকে দেখেন আপনাদের মাধ্যমে একটাই অনুরোধ রাখছি যে ছেলেটার মৃত্যু হয়েছে, এই পরিবারে ন্যায় পাবে কি? যদি পায় তাহলে এই পরিবারকে ন্যায় দেওয়ার জন্য, কারণ আমরা এখানে প্রতিবাদ করছি। একমাত্র কারণ হচ্ছে এই জায়গায় যে ছেলেটা মৃত্যুবরণ করেছে তার খাকা অর্থাৎ আঙ্কেল, তার আঙ্কেল দুদিন পূর্বে মৃত্যুবরণ, এক বছর পূর্বে মৃত্যুবরণ করেছিল, কিন্তু সেই মৃত্যুর ইনকোয়ারি এখনো পর্যন্ত চলছে, কিন্তু বিচার পায়নি। আজকে আপনাদের মাধ্যমে একটাই অনুরোধ রাখছি এই পরিবারে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য, এই পরিবারে আমাদের দাবি 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ। স্বামীর বিরুদ্ধে প্রচণ্ড মারধর ও মানসিক অত্যাচারের অভিযোগ এনে শিলচর আদালতে মামলা করলেন বেরেঙ্গা তৃতীয় খণ্ডের এক গৃহবধূ। তিনি জানান, অত্যাচার সহ্য করতে না পেরে তিনি শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তার বক্তব্য, স্বামী আমির হোসেন লস্কর বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার দাবিতে বিয়ের পর থেকেই নানাভাবে শারীরিক মানসিক অত্যাচার চালিয়ে আসছেন। বাধ্য হয়ে লক্ষ্মীপুর কেন্দ্রের হরিনগর সুভাষনগর এলাকায় পিতা তাজিমুদ্দিন লস্করের বাড়িতে চলে যান। 15 বছরের বিবাহিত জীবনের সুখ কি জিনিস তিনি জানেন না। বিয়ের পর থেকে যৌতুক এবং অর্থের দাবিতে এই অত্যাচার অসহ্য হয়ে উঠেছিল। অথচ বারদুয়েকে 2.5 লক্ষ টাকা বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। বর্তমানে আদালতের দ্বারস্থ হয়ে তিনি উপযুক্ত বিচার কামনা করেছেন। আমার বাপের নাম হইল তাজিমুদ্দিন লস্কর, বাপের বাড়ি হইল সুভাষনগর, হরিনগর সুভাষনগর, বেরেঙ্গা পাত্রি 15 বছর আগে দিয়ে আইসে। আমার গিয়া ডেইলি বিকালে যাইন বাজার টানি গিয়া আমার মানে গালি ওলা হইব, বাপের বাড়ির টানি 3 লক্ষ টাকা আনি দিয়ে দিলে না গড় মানে ওই মানে তো আনি দিয়ে আমি কইলে আনি দিছি 3 লক্ষ টাকা দিয়ালে হে গড় মানাইছে মানে ইয়া বাদে কইছে আরো তারে আরো 1.5 লাখ টাকা আমি আরো 1.5 লাখ টাকা এখন আমার বাপে কিলা দিবা, আমি আর দেওয়া হয়েছে না করি, এখন আমার ডেইলি মানে মারে মারিয়া কইছে এখন তুমি বাড়ির তেন বাড়িয়ে যা দাদা আমার উঠানো গেছি গিয়া দিয়ালে তারা দরজা মারছে আমার মোবাইল রাখছে মানে আমার বাচ্চা কাচ্চা লইয়া তারা দিছে নিবু আমার ইটারে মানে তারা দা দেখাইছেন দেখানোর কারণে তারা আমার নাই তো কইছেন নাহলে কইলা না তারা ইয়া মানে তারা মিথ্যা কথা বুঝিছে মানে ছেলে এগুলো আমি চিনি না ছেলেগু তারা মানে জ করে দিছে না আমার উপরে তারা প্রয়াত সাংবাদিক সমাজকর্মী তাজউদ্দিন বড়ভুইয়া, শ্রদ্ধা নিবেদন শিলচর প্রেস ক্লাবের। এই অঞ্চলের বিশিষ্ট সাংবাদিক সমাজকর্মী এই তো স্বদেশ পত্রিকার সম্পাদক তাজউদ্দিন বড়ভুইয়ার প্রয়াণ। শনিবার তাজউদ্দিন বড়ভুইয়ার সোনাবাড়িঘাটের বাড়িতে গিয়ে মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করে বিনম্র প্রণতি নিবেদন করা হয়। ছিলেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে, যুগ্ম সম্পাদক গৌতম তালুকদার, সাংবাদিক বিজয় দেবনাথ প্রমুখ। শঙ্কর দে বলেন, দীর্ঘকাল ধরে তাজউদ্দিন বড়ভুইয়া যেভাবে এখানকার সংবাদ মাধ্যমকে ঋদ্ধ করে গিয়েছেন সেটা স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে সামাজিক কর্মকাণ্ডেও বিশেষ অবদান রয়েছে তাঁর। উল্লেখ্য, শুক্রবার রাত 12:30 তাজউদ্দিন বড়ভুইয়ার জীবনাবসান হয়। বয়স হয়েছিল 74 বছর। রেখে গিয়েছেন পত্নী, এক পুত্র, এক কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণমুগ্ধ। স্বপ্ন নিয়ে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন অসহায় মানুষ, বিপন্ন মানুষ, তাদের পাশে তিনি দাঁড়াতেন, সাধ্য মতো তিনি তাদের সহযোগিতা করতেন। আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, সাহিত্য সংস্কৃতির প্রতি তার গভীর অনুরাগ ছিল। নিঃসন্দেহে তার এই যে 74 বছর বয়স হয়েছে, কিন্তু
আমরা বলবো যে তিনি অকাল প্রয়াত, তার যে এই যে চলে যাওয়া সেটা আমাদের হৃদয়ে একটা করুণ আমাদের অবস্থা এনে দিয়েছে। এবং শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এবং তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন, আজকে আমরা এখানে এসে এটা বুঝতে পারছি। ধন্যবাদ। শিলচর লায়ন্স ক্লাবে 3 বছর অন্তর অন্তর সভাপতি পরিবর্তন করা হয়ে থাকে। এই বছর ডক্টর এম মাসুম 3 বছরের জন্য এই ক্লাবের সভাপতিত্ব গ্রহণ করেন। সেই উদ্দেশ্যে আজ প্রত্যেক শ্রেণীর কর্মীর সাথে তিনি আলাপচারিতা করেন। সেই সঙ্গে তিনি বলেন, তার কার্যকালে যথাসম্ভব সুষ্ঠুভাবে সভাপতির দায়িত্ব পালন করে যাবেন। উধারবন্দের গুরুকুল ইংলিশ মিডিয়াম স্কুলের 11তম বার্ষিক অনুষ্ঠান আয়োজন করা হয় শনিবার। স্থানীয় ব্লক অডিটোরিয়াম হলে মনমাদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর জেলা আইন বিভাগের সম্পাদক সালমা সুলতানা। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় কলেজের অঙ্ক বিভাগের শিক্ষক মনীষ পাণ্ডে, প্রাক্তন শিক্ষিকা অতিথি এন্দো। স্কুলের পড়ুয়াদের দ্বারা উদ্বোধনী সঙ্গীত প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুল অধ্যক্ষ গোলক গোয়ালা। তিনি স্কুলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। Dance as a school, perform as a school. So, I really feel all the students who have performed today deserve a big round of applause. And all the teachers who have trained them within a short span of time for performance, I also appreciate their hard work. It's not easy for kids to teach dance and give them so much confidence that they can dance on stage. Audience ke samne, so the teachers also deserve a big round of applause. Jab principal sir mere office gaye aur unhone bataya ki wo ek school se hai aur wo mujhe invite karna chahte hain, irrespective of the fact ki main as a chief guest ya special invitee ya as a audience, maine tumhe haan isliye kiya tha ki mujhe bada acha lagta hai ki jis function mein ya program mein bachche participate kare, mujhe aage bada acha lagta hai. मेरा खुद का एक बेटा है, वो अभी 6 साल का है, तो मैं जब भी स्कूल में जाती हूँ बच्चों को देखती हूँ तो मुझ में वो एक मदरली फीलिंग आ जाता है कि मुझे जाना है, मुझे पार्टिसिपेट करना है सारे प्रोग्राम में। सो फर्स्ट ऑफ ऑल পুনর্গঠন হলো সোনাই খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মেলনের কমিটি। শনিবার সোনাই মডেল প্রাথমিক স্কুলের কক্ষে শিক্ষক সম্মেলনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে পুরনো কমিটির সভাপতি রফিক উদ্দিন লস্কর, কমিটি ভঙ্গের সম্মেলনের জেলা সম্পাদক ফয়জুল হক লস্কর ও কোষাধ্যক্ষ সুদীপদের উপস্থিতিতে লতিবুর রহমান লস্করের পৌরোহিত্যে সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির সভাপতি মনোনীত হন শিবেন্দু চন্দ্র দাস। সাধারণ সম্পাদক মনোনীত হন আজমল হোসেন মজুমদার। কমিটির সহসভাপতিরা হলেন বিনোদা সিংহ, চন্দ্রজিৎ গোয়ালা ও তমিজউদ্দিন লস্কর। সহসম্পাদক পদে রয়েছেন আতিকুর রহমান লস্কর, আফতাবউদ্দিন মাঝার ভুইয়া ও সুনেকা দাস। দিলওয়ার হোসেনকে কোষাধ্যক্ষ ও শফিক আহমেদ লস্কর ও জুবাইর হোসেন মজুমদারকে এডিটর হিসেবে মনোনীত করা হয়। প্রচার সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় গুলজার হোসেন লস্করকে। এছাড়া রয়েছে 31 জন কার্যকরী সদস্য। সোনাই প্রাথমিক খণ্ডের অন্তর্গত প্রায় 300 শিক্ষকদের উপস্থিতিতে আয়োজিত সভায় বিভিন্ন বক্তা শিক্ষকদের সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন। সোনাই খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মেলনের একটা সভা, সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এখানে সর্বসম্মতিক্রমে আমাদের আগামী 2 বছরের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যেখানে আমাকে সম্পাদক হিসাবে সর্বসম্মতিতে সিলেকশন করা হয়েছে। তাই আমি আজকের সভায় সবাইকে ধন্যবাদ জানিয়ে এটাই বলতে চাচ্ছি যে আমাদের এই শিক্ষক সমাজের যে কোনো সমস্যা আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করব এবং সমস্যা সমাধানে আগামী 2 বছরের জন্য নিজের সবচেয়ে বেশি যতটুকু সম্ভব আমি আমার প্রয়াস করব, যাতে কোনো প্রত্যেক শিক্ষকের সুবিধা অসুবিধার সঙ্গে আমি দাঁড়াতে পারি। আর আমরা এখানে উপস্থিত আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি ফৈজুল হক মাজাবুইয়া স্যার, আমার সুদীপ দে স্যার এবং আবুল হোসেন স্যার, তারা সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই কমিটিকে আমরা
ওনাদের আন্ডারে আমরা কাজ করব এবং সুন্দরভাবে কাজ করে যাব বলে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। ধন্যবাদ। বকরিহাওয়ার জিপির দশম খণ্ডে নৌকা যোগে বন্যাক্রান্তদের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী বণ্টন করল অগপ। বন্যায় নতুন নতুন গ্রাম কবলিত হয়েছে। বৃহত্তর বকরিহাওর, মোহনপুর, উত্তর কাঞ্চনপুর, জানকী বাজার, বারোনামি, বায়ারপাড় বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনে নৌকা যোগে বন্যা দুর্গত মানুষের খোঁজ খবর এবং ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী বণ্টন করলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ রাজনৈতিক অরাজনৈতিক দল এবং সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি অনুরোধ জানান আফতাবউদ্দিন লস্কর এবং বিধলেন বিধায়ক নিজামকে। বন্যাক্রান্ত মানুষের পাশে যদি দাঁড়াতে না পারেন তাহলে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার দাবি করেন আফতাব। আজকে সরকারে কোটি কোটি টাকা দিয়েছে নদী বাঙ্গালন লাগিয়া, কিন্তু আজকে এই এমডি বাঙ্কটা যদি ঠিকমতো খাদ হয়ে দিত তাহলে আজকে এই যেটা জল মানে আজকে জলে প্রভাবিত করছে এটা অন্তত পক্ষে হয় না। বেসরকারিটা লাগিয়া আলগাঁও সমষ্টির বিধায়ক এবং হাইলাকান সমষ্টির বিধায়ক দায়ী, কারণ আলগাঁও সমষ্টির বিধায়কে বারবার বিভিন্ন জায়গা দিয়া খাই তাই মানে খালি বড় বড় মাত মাত হইন, কিন্তু তান একবারে গোড়ার চলে দেন পোলা সুইচ গেট। আজকে সাত বছরের উপরে গেলে যান বিধায়ক পোলা সুইচ গেটের হেডটা করতে আল্লাদা এর লাগে বিধায়কের অনুরোধ করবো আপনি এই এলাকার মানুষের বুঝে আপনি নির্বাচিত হয়েছেন আর আজকে আপনার আট বছর হয়ে গেছে গিয়া, অন্তত পক্ষে এই যে মানুষের মাসের পর মাস আজকে জলে মানুষের মানে প্লাবিত করে রাখছে, অন্তত পক্ষে ফোলার মানে সুইচ গেটের হেডটা মারার লাগিয়ে একটা ব্যবস্থা করুন। আপনি তো এখন দেখছি একটা জিনিসও গিয়ে করছেন পেপার মিল খাইয়া পেপার মিল ধ্বংস করিয়া, আর পেপার মিলের দাম আটিয়ে আসলো আর যেটা ইট বালি আসলো এটাও আপনি এখন দিয়া আপনি রাজনৈতিক ফায়দা লুটার লাগিয়া এটা আপনি মানে গাড়ি দিয়ে নিয়ে মানুষের বইয়া দিতে এটা ধন্যবাদ দিয়ে আমরা ঠিক আছে পেপার মিল তো ধ্বংস করিয়া আজকে বইয়া নিয়ে মানুষের দরজাটা নিয়ে ইট বালি বা ফুন্দা যেটা আদলা বুদলা ফলারায় অন্তত পক্ষে আদলা দিয়ে লাভ নাই, অন্তত পক্ষে হেডটা মারো তুমি ফোলার যে হেয়ার যেগু আছে তোমার গড় দ্বারো এই ফোলার হেডটা মারার লাগে তুমি ব্যবস্থা লও, আর যদি এই হেডটা তুমি মারতে পারো না তাহলে তুমি বিদায় পদ রিজাইন দাও। লায়ন্স ক্লাব অব শিলচর সিগনেচার ও লিও ক্লাব অব শিলচর সিগনেচারের ব্যবস্থাপনায় এবং লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় গত 2 জুলাই মঙ্গলবার শিলকুড়ি চা বাগানের হাসপাতালে নিঃশুল্ক চক্ষু ও ছানি পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে মোট 126 জন রোগীর চোখ পরীক্ষা করা হয়েছে এবং 10 জন রোগীকে অপারেশনের জন্য শিবিরের শেষে হাসপাতালে আনা হয়েছে। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব শিলচর সিগনেচারের সভাপতি লায়ন বাসুদেব ভট্টাচার্য, সুব্রত বিশ্বাস, সৌমিত্র ভট্টাচার্য, শ্রীময় ভট্টাচার্য, সভাপতি নবনীতা দাস, মোহাম্মদ ফাহিম লস্কর, ঋতুরাজ লস্কর, অভয় কুমার গুপ্ত, সৌমতি ভট্টাচার্য, প্রতিমা সাউ, প্রদীপ সাউ এবং সোহানি দাস। উক্ত শিবিরের সুচারুরূপে সঞ্চালনা করার জন্য শিলকুড়ি চা বাগানের কর্তৃপক্ষ তাদের সম্পূর্ণ সাহায্য করেছেন এবং বাগানের স্বত্বাধিকারী লায়ন্স ক্লাবের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার শিলচরে বিক্ষোভ, সরব বিভিন্ন দল সংগঠন। তারাপুর ওভারব্রিজে রিকভারি ভ্যান দুর্ঘটনাগ্রস্ত, ব্যাপক ক্ষতি ব্যবসায়ীদের। ডাবল ইঞ্জিন সরকার চরম ব্যর্থ, দীপায়নকে ঠুকল শিলচর জেলা কংগ্রেস। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।